আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ভিউয়ার্স সবাই ভালো আছেন, সবার ঈদ খুব ভালো কেটেছে, আর আমাদেরও ঈদ আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় অনেক ভালো কেটেছে। দেশের বাইরে আমার প্রথম ঈদ, আরও ব্লগেও বলেছি আমার ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমরা এখন বের হচ্ছি ঘর থেকে, আজকে আমরা যাব একটু, এটা হচ্ছে আমরা থাকি লিমোর সিটিতে, আগেও বলেছি আমাদের সিটি থেকে প্রায় 300-350 কিলোমিটার হবে ড্রাইভ। তো আমরা যাচ্ছি আরেকটা সিটিতে, সেটার নাম হচ্ছে বহদু। তো ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে দেখার মতো। তো হঠাৎ করে ওরা মানে প্ল্যান করে ফেলেছে, আমি জানিও না। তো আমরা যাওয়ার জন্য রেস্টুরেন্ট ক্লোজ করে দুই দিন। তো আমরা এখন ঘর থেকে বের হচ্ছি, যাব বহদু সিটির উদ্দেশ্যে। ওখানে হোটেলে থাকব, দুই দিন থাকব, থেকে আবার চলে আসব। তো যেতে যেতে অনেক প্লেস আছে সুন্দর সুন্দর, আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমাদের সাথে এনজয় করবেন, আমাদের সাথে থাকবেন আশা করছি। আর হচ্ছে যেটা ভিউয়ার্স, আর আমরা আজকে গিয়ে তো হোটেলে থাকব, তো বিকেলে যদি মানে ভালো লাগে তো ঘর থেকে মানে হোটেল থেকে বের হব, বা হয়তো বা ওখানে তো আবার লেট মানে একটু লেটে রাতটা মানে সূর্যটা অস্ত যায়, 10টা হয়ে যায় অলমোস্ট, তো লম্বা দিনটা লম্বা থাকে সেটাই আমি বলতে চাচ্ছি। তবে রমজান মাসের জন্য কষ্ট, আর এমনিতে সারা দিন থাকে মানে 10টা পর্যন্তই রাত্রে মানে সূর্য থাকে এই আর কি। তো যদি মানে বের হই সন্ধ্যার পরে হয়তো বা বের হতে পারে, সন্ধ্যার পরে না মানে 6টা-7টার পরে বের হতে পারি। আর আমরা পৌঁছতে পৌঁছতে আমরা ঘর থেকে এখন বের হচ্ছি, এখন আমাদের টাইম হচ্ছে প্রায় 8টা বেজে গিয়েছে। তো আমরা 8টার দিকে বের হচ্ছি এখন, তো আমাদের যেতে যেতে 2:30-3টা হয়ে যাবে। আমরা একটু আস্তে আস্তে যাব, কারণ হচ্ছে বেবি আছে আমাদের সাথে, ইউসুফ ভাইয়ার ছেলেটা, তো তাকে বা আমরাও মানে রিল্যাক্স করে করে যাব, কারণ হচ্ছে যে সে কারণে তাড়াহুড়ো করে যাব না, বা যেখানে ভালো লাগবে না সেখানে একটু নামবো, গাড়ি স্টপ করে একটু নামবো দাঁড়াবো সেটাই আর কি। তো সে কারণে আমাদের একটু সময়টা বেশি লাগবে, তো এই আর কি ভিউয়ার্স। আর নয়তো বা 3.5 ঘন্টা মানে কন্টিনিউসলি মানে গাড়িটা ইয়ে থাকলে, রানিং আপে থাকলে, তো মানে 3 ঘন্টার মতো চলে যাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা উঠে গিয়েছি গাড়িতে, বিসমিল্লাহ রহমানির রহিম করে আমাদের ড্রাইভটা শুরু হয়ে গিয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, যেতে যেতে সুন্দর সুন্দর অনেক প্লেস আছে, ভিউ আছে, আপনাদের সাথে শেয়ার করব, আমরাও দেখব। তাহলে সাথে থাকুন ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন লিমোর থেকে বহদু সিটিতে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, when you hit your teens, life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine, yeah. Everything I do, I'm just being genuine, yeah. I'm sick of being screwed, feel my own adrenaline, yeah. I do just what I do, and I hope you let me in, yeah. এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আমাদের ইউসুফকে, ইউসুফকে দেখুন, সে কত রিল্যাক্সে ঘুমাচ্ছে, সে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে একদম, মানে এক ঘুমে সে
লিমস থেকে বহদ গিয়েছে, তো সে ঘুমাচ্ছে কি সুন্দর করে, তাকে আমি ভিডিও করেছি। কতক্ষণ পর পর সে যেভাবে ডমি খায়, ডমিটা খাওয়ার মতো মানে ঠোঁটগুলোকে সেভাবে করে আর ভালো লাগে, আমি তাকে ভিডিও করেছি, সে সারা রাস্তাই ঘুমিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা আবার রাস্তার যে সৌন্দর্যগুলো আছে সে সৌন্দর্যগুলো দেখতে দেখতে আবার যাই। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বহদ সিটিতে চলে এসেছি অলরেডি। তো এটা হচ্ছে শহরের ভেতরটা, আমরা আমাদের হোটেলের ডেস্টিনেশনটা খুঁজে খুঁজে যাচ্ছি, মানে ম্যাপে দেখে দেখে ওরা যাচ্ছে, হোটেলটা খুঁজে খুঁজে যাচ্ছে। তো আমরা চলে এসেছি, আর আপনাদের আমাদের সাথে থাকুন আপনারা। দেখুন, এখন আমরা হোটেলে উঠবো, হোটেলটা খুঁজছে ওরা, ম্যাপে দেখছে আর যাচ্ছেও হোটেলটা খুঁজে খুঁজে। এখানে হোটেলটা আছে, তো সাইডে সুন্দর সুন্দর যে ইয়েগুলো আছে আমি ভিডিও করেছি, আপনারা দেখুন, আমিও দেখছি প্রথম, আপনারাও প্রথম দেখুন, হয়তো বা আপনারা দেখতেও পারেন অনেকে অনেক ব্লগে, বা অনেকে এখানে থেকেও দেখতে পারেন। তো আমি দেখি নাই ভিউয়ার্স, আমি প্রথম দেখছি। তো তো আমরা হয়তো বা চলেই এসেছি, কারণ হচ্ছে গাড়িটা একেবারেই স্লো হয়ে গিয়েছে, তো আমি ভিডিও করছি। সে কি খাচ্ছে বসে বসে, খুব সুন্দর, সে একা একা বসে বসে খাচ্ছে, তাকে একটু ভিডিও করেছি। প্রচন্ড মানে রুদ্র, আর ওরা রুদ্রের মধ্যে মানে খুব বেশি থাকে, আমরা তো রুদ্র দেখলেই পালাই, যে রুদ্রে থাকতে পারি না, আমাদের একটা অভ্যাস। আর ওরা মানে এত মানে রুদ্র থাকলে ওদের খুবই ভালো লাগে, যখন রুদ্র উঠে থাকে, রোদ থাকে। আর সেটা থাকারও কারণ হচ্ছে, কারণ ওরা তো 9 মাস 10 মাসের মতোই মানে ঠান্ডায় থাকে, সো ওরা রোদ পেলে তো, আর আমাদের তো গরম, আর রোদ্রের মধ্যেই থাকতে হয় 12 মাস 11 মাসের মতো, 1 মাস ঠান্ডা আসে কি না শীত। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু হোটেলে এখন ঢুকে গিয়েছি। তো এটা হচ্ছে হোটেলের রিসিপশনটা, সামনের দিকটা। তো ওরা কাউন্টার ডেস্কে কথা বলছে আর আমি পাশে একটু ভিডিও করছি, খুব সুন্দর সুন্দর গাছগুলো রেখেছে ওরা রিসেপশনের সামনে। এটা হচ্ছে মানে যে আমরা যে রুমে যাব, মানে ওখান থেকে ওরা সবকিছু বলে দিচ্ছে। প্রথমে আরেকটা কাউন্টারে কথা বলেছে, জানি না কি কথা বলেছে, কথাগুলো তো বুঝতে পারি না এখনো। তো ওই লোকটা দেখিয়ে দিল যে ওখানে আসার জন্য, তো ওরা ওখানে আসলেন, তো আসার পর ওখানে কথা বলে তারপর হোটেলে গেলেন। তো যাই হোক, আমাদের এখানে কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা লিফটে উঠে যাচ্ছি, লিফটে করে আমরা চলে যাব এখন আমাদের রুমে। তো ভিউয়ার্স, রুমে গিয়ে আপনাদেরকে একটু রুমটা দেখাবো, আর হচ্ছে যেটা আমরা ফ্রেশ হব হয়ে একটু ইউসুফকে নিয়েও ঝামেলা, ইউসুফকে খাওয়াতে টাওয়াতে হবে ওর মা, ও কিছুই খায় নাই, ওর আম্মু বলেছে সকাল থেকেই, তো এটা খুলছে না, প্রবলেম করছে, তো সে খুলে দিয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম, আর হচ্ছে ভিউয়ার্স এখন এসেছি আমরা, খুবই টায়ার্ড, আর ঈদ গিয়েছে মাত্র আমাদের, আর চলেও এসেছি লং ড্রাইভ।
তো এটা হচ্ছে আমাদের হোটেলের ভেতর থেকে আমি জানলা থেকে মানে অপোজিটের যে বিল্ডিংটা আছে সেটাকে ভিডিও করেছি। এটা ওকে বললাম আমি যে এটাকে হোটেল নাকি, তো সে বলল যে না এটা মানে অ্যাপার্টমেন্ট থাকার জন্য। তো খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমাদের যে মানে ওয়াশরুমটা, আই মিন বাথরুম, টয়লেট, সামনে টয়লেট, ভেতরে বাথ। তো এই আর কি ভিউয়ার্স, তো আজকে এ পর্যন্তই। আর আমি এই ব্লগগুলো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে হবে, কারণ অনেক লম্বা ব্লগ, অনেক লম্বা জার্নি, অনেক জায়গায় গিয়েছি, সব জায়গা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে এ পর্যন্তই ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।